নীল আকাশে সাদা মেঘের ভেলা, চারদিকে সবুজ সারি সারি চা গাছ আর চা বাগানের মধ্যখানে এক টুকরো শাপলা বিল। প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি বাগানের এই বিল। বিলের কালচে পানির ওপর ফুটে আছে গোলাপি শাপলা, এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যায়। শাপলা বিলটি ইতোমধ্যেই জেলা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে, ভ্রমণ পিপাসুদের কাছে যা শাপলার রাজ্য ও শাপলা বিল নামে পরিচিত। বিলপাড়ে সকাল বিকেল মানুষের ভিড় জমে থাকে, শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আসলে জায়গাটা অনেক নাম করা, একটা হইছে আমাদের কাছে মানে অনেক ভালো লাগে, আমাদের নাম মানুষে বলে তো আমাদেরও শুনতে ভালো লাগে। বন্ধুদের নিয়ে আসছি তো হবিগঞ্জের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্লেস হচ্ছে এটা। অনেক ভালো লাগছে, ভালো লাগছে বলতে যে বিলটা দেখার পরে যে অনেক সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছিলাম, দেখা তো আইসি ইপদে বিল দেখার জন্য। শাপলা বিলে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলের সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদের ফুল না ছেড়ার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চুনারুঘাটবাসী প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই বসবাস করে, আপনি চুনারুঘাটের যেখানেই দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে আইন শৃঙ্খলা কিংবা নিরাপত্তার কোনো ইস্যু আছে কিনা এ সংক্রান্ত কোনো হচ্ছে কেউ আমাদের কাছে রিপোর্ট করেনি, যদি এই বিষয়টা থাকে তাহলে আমরা অবশ্যই আরো জোরদার করবো নিরাপত্তার বিষয়টা। চুনারুঘাট উপজেলায় এই একটি বিল নয়, আরো বিল ও অসংখ্য চা বাগান রয়েছে, সম্ভাবনাময় অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।